আচ্ছা, এই যে ওয়েদার আপডেট, এখন ব্যাপার হচ্ছে মানুষ সব থেকে বেশি যদি কোনো আপডেটের দিকে তাকিয়ে থাকে ওইক, সেটা হচ্ছে ওয়েদার আপডেট। একেবারে হাপিত্তেস করে বসে আছেন সেই এপ্রিল থেকে। ডেফিনেটলি ডেফিনেটলি, মানে প্রত্যেক দিন সকালবেলা উঠে জানলা দিয়ে মানুষ আগে সবুজ প্রকৃতি দেখতেন, আর এখন মানুষ আকাশের দিকে তাকিয়ে দেখছেন যে আকাশের কোনায় কোথাও মেঘ জমেছে কিনা। মেঘ জমেছে কিনা এই প্রশ্ন হচ্ছে মানুষের। দক্ষিণবঙ্গে 4-5 দিনের মধ্যেই বর্ষা ঢুকবে এরকমটা জানাচ্ছে হাওয়া অফিস, কিন্তু এখনো পর্যন্ত পরিস্থিতি যেহেতু পরিবর্তন হয়নি না অভিক, সেই কারণে কোনো মানুষ ঠিক বিশ্বাস করতে পারছে না। আমাদের এই খবর করতে হচ্ছে দেবাশিস, যে পড়ছে দক্ষিণ ভাসছে উত্তর, সেমত অবস্থায় কি পরিস্থিতি হাওয়া অফিস সর্বশেষ জানাচ্ছে। সৌভিক গিরি আমাদের প্রতিনিধি সরাসরি রয়েছেন। সৌভিক সুপ্রভাত, আবহাওয়া দপ্তরের সর্বশেষ আশার বাণী কিছু আছে সৌভিক? একদমই অভিক এবং দেবাশিস, তোমাদের দুজনকে জানাই সুপ্রভাত, এবং স্ক্রিনের যারা দর্শক রয়েছেন তাদেরকেও জানাই সুপ্রভাত। এবং যেটা জানাবো যে আলিপুর আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে কিন্তু ইতিমধ্যেই জানিয়ে দেওয়া হয়েছে যে দক্ষিণে কিন্তু বৃষ্টির প্রবেশ হতে চলেছে আর 4-5 দিনের মধ্যে, এবং তার পাশাপাশি মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া এবং আরও কিছু জেলায় কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা দেওয়া হয়েছে কিছুদিনের মধ্যেই, এবং তার পাশাপাশি উত্তরবঙ্গে বেশ কিছু জায়গায় কিন্তু ভারী থেকে অতি ভারীর পূর্বাভাসও কিন্তু দিয়ে দেওয়া হয়েছে। এবং তার পাশাপাশি আজ যে রবিবাসরীয় সকাল, সেই রবিবাসরীয় সকাল কিন্তু সকাল থেকেই মেঘলা আকাশ রয়েছে, তবে এই আজকেই কোনো বৃষ্টি হবে কিনা এমন কিন্তু কোনো পূর্বাভাস দেওয়া হয়নি আলিপুর আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে। এবং রবিবাসরীয় সকালে যে সর্বনিম্ন তাপমাত্রা ছিল তা ছিল 31 ডিগ্রি সেলসিয়াস, এবং যে সর্বোচ্চ তাপমাত্রা তা কিন্তু যেতে পারে 37 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ অনেকটাই রয়েছে, যার ফলে কিন্তু একটা অস্বস্তিজনিত সমস্যা থেকেই যাচ্ছে, এবং তার জন্য কিন্তু ঘাম না হলেও কিন্তু শরীরে যে একটা এনার্জি থাকে সেই এনার্জিটা কোথাও গিয়ে একটু কম থাকে। একেবারেই সৌভিক, সৌভিক তুমি সঙ্গে থাকো, আমি এই মুহূর্তের উত্তরের দিকে একবার নজর দেওয়ার চেষ্টা করব, কারণ আমরা দেখতে পাচ্ছিলাম যে প্রবল বৃষ্টি হচ্ছে সিকিমের পাহাড় এলাকায়, এবং উত্তরবঙ্গেও কিন্তু পরিস্থিতি দক্ষিণবঙ্গের মতো নয়, খানিকটা পরিবর্তন হয়েছে। পিকাই আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। পিকাই, একটু বিস্তারিত জানবো উত্তরবঙ্গের এখন এই মুহূর্তে ঠিক কী অবস্থা। দেবাশিস, তোমাকে প্রথমেই জানাই যে গত কয়েকদিন ধরে কিন্তু সিকিমের যে অবস্থা, সে সিকিমের অবস্থা কিন্তু ধীরে ধীরে পরিস্থিতি কিন্তু নিয়ন্ত্রণে আসছে, তবে সেই বৃষ্টি কিন্তু লাগাতার চলছে। উত্তরবঙ্গের বেশ কিছু জেলায় কিন্তু বৃষ্টি থাকার কারণেই কিন্তু যে সমস্ত নদীগুলি রয়েছে সেই নদীগুলি কিন্তু ফুলে ফেঁপে উঠেছে, তবে গতকাল রাত থেকে প্রবল বৃষ্টি শুরু হয়েছে। দার্জিলিংয়ের যে সমস্ত নদীগুলি রয়েছে সেই সমস্ত নদীও কিন্তু রীতিমতো ফুলে ফেঁপে উঠেছে, যার ফলে কিছুটা হলেও চিন্তার ভাঁজ দেখা দিয়েছে সমস্ত এলাকা জুড়ে। তবে নদী সংলগ্ন যে সমস্ত গ্রাম রয়েছে সেই সমস্ত গ্রামগুলিতে প্রশাসনের পক্ষ থেকে বিভিন্নভাবে কিন্তু মাইকিংয়ের পাশাপাশি অ্যালার্ট করা হচ্ছে, যদি ভারী বৃষ্টি হয় বা তার পাশাপাশি নদী থেকে নদী যদি যদি ফুলে ফেঁপে ওঠে এবং নদীর জল জলস্তর যদি বেড়ে যায় তাহলে কিন্তু সেখান থেকে নিরাপদ স্থলে নিয়ে যেতে পারে সেখানকার স্থানীয় বাসিন্দা যারা রয়েছে তাদেরকে। তবে সিকিম সহ কুচবিহারের যে সমস্ত নদীগুলি রয়েছে, কুচবিহারের জলের স্তর কিন্তু ধীরে ধীরে বাড়তে শুরু করেছে। সিকিমের যে বিপর্যয়, সেই বিপর্যয় কিন্তু সারা বঙ্গবাসী কিন্তু তারা দেখেছে, তবে সিকিমের এই বিপর্যয়ের কথা মাথায় রেখে কিন্তু প্রশাসন কিন্তু সজাগ হয়েছে। তার পাশাপাশি তোমাকে জানিয়ে রাখি যে এই যে সিকিমের যে তিস্তা নদীর যে রূপ, সেই রূপ দেখে কিন্তু রীতিমতো এলাকা থেকে শুরু করে বাইরের প্রচুর পর্যটক কিন্তু আতঙ্কে রয়েছে। তারা কিন্তু ইতিমধ্যেই বেশ কিছু পর্যটক কিন্তু আটকে ছিল, তাদেরকে কিন্তু সেখান থেকে বের করে আনা সম্ভব হয়েছে। তবে বাইরে থেকে যে সমস্ত পর্যটক এখন সিকিম সহ দার্জিলিংয়ের যে সমস্ত জায়গায় ঘুরতে আসতে চাইছেন তারা কিন্তু ইতিমধ্যেই বেশ কিছু বুকিং কিন্তু ক্যান্সেল করা হয়েছে, এমনটাই কিন্তু জানা গিয়েছে দেবাশিস। এবং সৌভিক আমাদের দুই প্রতিনিধি আমাদের সঙ্গে, কলকাতা থেকে আমাদের প্রতিনিধি সৌভিক এবং একেবারে জলপাইগুড়ি থেকে পিকাই আমাদের সঙ্গে ছিলেন, আমরা সেই ছবি দেখতে পাচ্ছিলাম। আমি দুজনকে অনেক ধন্যবাদ জানাবো।